আমি সোমা, আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আজ আপনাদের সাথে আমার একটা খুব প্রিয় মুহূর্ত শেয়ার করব, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আপনারা হয়তো স্টার্টিংটা দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কি বলতে চাইছি। আসলে সবার বাগানেরই না কিছু কিছু ভালো মুহূর্ত থাকে, কিছু কিছু খারাপ মুহূর্ত থাকে। তো আমরা খারাপ মুহূর্তকে সরিয়ে রেখে ভালো মুহূর্ত নিয়েই বাঁচার চেষ্টা করি। সেরকমই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, যার জন্যে আজকে কিন্তু আমি ভীষণ খুশি। চলুন আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন ছাদ বাগানে কাজ করার সময়টা ভাগ করে নিয়েছি। একসাথে যেহেতু বেশি পরিশ্রম করতে পারি না, তাই ভোরবেলার দিকে কিছুটা করি, আবার এই দুপুরবেলা 3:30-4টের সময় কিছুটা করি। আর বেশ কিছুদিন ধরেই আমার নিশিপদ্ম গাছের ওপর আমার একটা আলাদা রকম লক্ষ্য ছিল। কারণ প্রথম ফুলটা যখন ফুটেছিল তখন আমি সেটা নেক্সট দিন সকালবেলায় দেখতে পাই, খেয়ালও করতে পারিনি। তাই এখন যখন খেয়াল করেছিলাম যে 20 আছে, তখন কিন্তু রোজই মোটামুটি লক্ষ্য রেখেছিলাম যে কবে ফুটতে পারে। তা আমি তো আগে কখনো দেখিনি যে 20টা কত বড় হওয়ার আগে ফোটে, তাই খুব একটা আইডিয়া ছিল না। আজ বিকেলে যখন ঘুরছিলাম তখন হঠাৎ দেখলাম 20টা এরকম অবস্থায় এসে গেছে। তখন ঠিক করলাম না, আজকে আমাকে খেয়াল করতেই হবে। প্রথমে রাত 11টায় গিয়ে দেখি মোটামুটি এরকম ফুটতে আরম্ভ করেছে, মানে 11:15-20 মধ্যে এতটা ফুটে গেছে। তাও বেশিক্ষণ ছাদে থাকতে পারলাম না, কিছুক্ষণ বাদে আবার বাড়ির কাজের জন্য নিচে নামতে হলো। এত ভালো লাগছিল আপনাদের বোঝাতে পারবো না। আবার রাত্রির 12টা থেকে প্রায় 12:40 অবধি আমি আর আমার ছেলে ছাদে বসেছিলাম। একটা অন্য অনুভূতি যে কীভাবে ফুটছে আমি দেখব, কারণ সকাল হলেই তো এটা আবার বন্ধ হয়ে যাবে আর আমার পক্ষে দেখা সম্ভবই হবে না। তাই কিন্তু আমরা রাত্রের অন্ধকারে দেখছিলাম এর রূপ কী। সত্যি নাইট কুইন একে বলা হয় এজন্যই, অসাধারণ রূপ। ক্যামেরায় হয়তো আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। যাদের বাড়িতে এই নিশিপদ্ম বা নাইট কুইন গাছ আছে তারা নিশ্চয়ই ফিল করছেন যে আমি কতটা আনন্দিত হতে পারি। আর যাদের নেই তাদের বলছি, যদি পারেন একটা নাইট কুইন লাগান, হ্যাঙ্গিং টবে লাগান, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে হবে। বরঞ্চ হ্যাঙ্গিং টবে লাগালেই খুব ভালো হয়, আর এই গাছের বিশেষ কোনো যত্ন করতে হয় না। আমি কিন্তু একদম বলছি, আমি একদমই যত্ন করিনি, একদম আলাদা জায়গায় রাখা ছিল, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে আমার এরকম ফুল হচ্ছে। মাটি শুকনো হলে তবেই জল দিতে হয়, তাছাড়া আর কিচ্ছু না। বেশি জল দিলে বরঞ্চ গাছের ক্ষতি হতে পারে। সত্যি বলছি, বাগানে ফুল ফুটলে সব মানুষেরই ভীষণ আনন্দ হয়। কিন্তু এই রাত্রির 12:30-12:40 অবধি ছাদে থাকার আর ফুল কীভাবে ফুটছে দেখার অনুভূতিই আলাদা। এখনও 2-3টে ছোটো ছোটো কুঁড়ি আছে, সেগুলোও খেয়াল রাখবো। যখন ফুটবে নিশ্চয়ই আমি টাইম ল্যাপসে ক্যামেরা দিয়ে চেষ্টা করব যে পুরো জিনিসটাকে তুলে রাখার। আজকেও দিয়েছিলাম টাইম ল্যাপসে, কিন্তু 12:40-এর পরে আর ছাদে থাকতে পারিনি, ক্যামেরাটা নিয়ে চলে এসেছি। তবে খুব বেশিক্ষণ টাইম ল্যাপসে রাখতে পারিনি বলে ডিফারেন্সটা খুব একটা বোঝা যাচ্ছে না। একটা মজার কথা শেয়ার করি, নিশিপদ্ম এই ফুলটার নাম। তো নিশি কথাটা উচ্চারণ করলেই দেখবেন ছোটোবেলা থেকে আমাদের মনের মধ্যে একটা ভয় খেলা করে। ছাদে যখন আমি ছবি তুলছি, যতবার আমার ছেলে নেমে যেতে চাইছে আমি ততবার ওকে ডাকছি, কারণ ছাদটা অন্ধকার করে ছবিটা তুলছিলাম, যে তুই আমার পাশে এসে দাঁড়া, তবে আমি এখানে থাকব। তবে সত্যি বলতে কি, নাইট কুইন তো নাইট কুইনই বটে, অসাধারণ রূপ। সত্যি সামনে থেকে না দেখলে আমি কখনো বিশ্বাসই করতাম না, আমার লাইফে এই ফার্স্ট। যাদের বাগানে নিশিপদ্ম বা নাইট কুইন নেই তারা কিন্তু জানাতে ভুলবেন না তাদের কেমন লাগলো। আর আপনারা অবশ্যই একটা ছোট্ট চারা এনে বসিয়ে ফেলুন যখনই সম্ভব হবে, দেখবেন আমার মতো ফিলিংস কিন্তু আপনাদেরও হবে, ভীষণ একটা ভালো লাগা ঘিরে ধরবে। আর ভোরবেলায় উঠেই অবাক কাণ্ড, রাত্রিবেলায় নিশিপদ্ম আর দিনের বেলায় স্থলপদ্ম। কি সুন্দরভাবে একই ডালে দুটো কালারের ফুল, একটা ডিপ আর একটা একদম লাইট। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে একই গাছে এরকম দুটো ফুল হয়েছে। খুব কাছ থেকে গিয়ে দেখলাম, না এটা তো ঠিকই দেখছি, দুটোই ফুটেছে আজ একসাথে।
অন্য বছর কিন্তু দুর্গাপূজার সময় স্থলপদ্ম ফোটে। এবার একটু দুর্গাপূজো আগে আগে হয়েছে বলে এখন কিন্তু স্থলপদ্ম ফুটতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। তবে নেক্সট বার থেকে আমি স্থলপদ্মর গাছটা কাটিং করে একটু ছোট করে ঝোপালো করার চেষ্টা করব। গাছটা অনেক লম্বা হয়ে গেছে, পাড়তে গেলে খুবই অসুবিধা হয়। বন্ধুরা, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না, আমার বাগানের নিশিপদ্ম আর সকালের স্থলপদ্ম একসাথে দেখে কেমন লাগলো। এখন ভোরবেলা উঠে যখন বাগানে একটু কাজ করি তখন কিন্তু উপলব্ধি করতে পারি যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটা অন্য খুব মিষ্টি একটা ওয়েদার। আর প্রচুর পাখি আসে এখন সকালবেলায়। আজকে ছাদ বাগানে তখন আমি ক্যামেরা নিয়ে বেরোইনি, তখন আমি দেখছি যে কম করে পাঁচ সাতখানা টিয়া পাখি এসে এ গাছের ডালে ও গাছের ডালে বসছে। আমি জানি না ওরা নর্মাল গাছগুলো থেকে কী ফুল বা কী ক্ষেত খায় বা চেষ্টা করে দেখার, আমি বুঝতে পারি না। তবে আমি জানি না কোন পাখিতে আমার গাছের কুঁড়ি কেটে দিচ্ছে। বেশিরভাগ সময় দেখি চাপা ফুলের গাছের কুঁড়ি মাটিতে পড়ে আছে, প্যাশন ফ্লাওয়ারের কুঁড়ি মাটিতে পড়ে আছে। তার সত্ত্বেও কিন্তু পাখিগুলো এলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সে যাই হোক, প্রকৃতির নিয়ম মেনেই আমাদের এগিয়ে চলতে হবে। নানা রকম সুবিধা অসুবিধা থাকবে, তার সত্ত্বেও কীভাবে সুন্দরভাবে বাগান করা যায়, গাছের সুন্দর সুন্দর ফুল ফোটানো যায়, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। আর কিছুদিনের মধ্যেই সব নার্সারিতে বা সব গাছের দাদাদের কাছে নানা রকম ভ্যারাইটির শীতের গাছের চারা পাবেন। শীতের ফুলের তো নানা রকমের চারা পাবেন, অবশ্যই তার সাথে কিছু সবজি গাছও বসাবেন। আমি বেশ কিছু সবজির সিডস কিনে এনেছি, সেগুলো আজকে ভেজাবো আর কালকে সেগুলো বসাবো, মানে ছড়াবো, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখছি রোজ সকালবেলায় খুব সুন্দরভাবে মর্নিং গ্লোরি ফুটছে, আর এই গাছটা একদম বেয়ে বেয়ে নতুন ছাদে উপরের গ্রিলে উঠে গেছে। সেও তো খুব সুন্দরভাবে ফুলগুলো ঝুলে থাকে, ভীষণ ভালো লাগে। আমার এবার ইচ্ছা আছে দু চার রকম আলাদা কালার কম্বিনেশনের অ্যাডেনিয়াম সংগ্রহ করা। এই অ্যাডেনিয়ামের প্রচুর চারা তৈরি হয়েছে, সেগুলোও আমি পটিং করে দিয়েছি, ভীষণ ভালো লাগে। তবে এখন যা সুন্দর সুন্দর ডবল টাইপের অ্যাডেনিয়াম পাওয়া যায়, আমার খুব ইচ্ছা অ্যাডেনিয়াম কালেকশনও করা। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।